নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের আমার ইউটিউব চ্যানেল ও সীমাতা জিডি আশা করো সব ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকের যে ভিডিও এই ভিডিও নিয়ে আমি বলছি যে ভাই যারা আমার এই ভিডিও দেখছো এবং আমার ভিডিওতে কমেন্ট করছো খুবই সাপোর্ট করছো আশা করি তোমাদের কাছে আমার আর একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওকে যত বেশি পারবে শেয়ার করবে বন্ধুদেরকে আমার লিঙ্ক ঠিক আছে তাহলে কি হবে তারা আমার ভিডিও দেখতে পাবে এবং তাদেরও সাহায্য হবে ভাই আমি একটা কথাই বলছি যে ফোর্স নিয়ে ফর্ম বেরোচ্ছে সব ব্যাপারে ফর্ম বেরোচ্ছে কিন্তু ফর্ম বেরোলে যে অনলাইন করলে চাকরি পাবে তার কোনো গ্যারান্টি নেই তো আমি তোমাদেরকে এইটুকুই কথা বলবো ভাই যে আমি খুব কষ্ট করেছি তোমরাও কষ্ট করে জীবনে কষ্ট না করলে কিছু হবে না কেউ সাপোর্ট দিবে না ঠিক আছে আমি শুধু মুখে বলে সাপোর্ট দিয়েছি টাকা দিলে তো সাপোর্ট দেওয়া হয় না কেউ সব সময় তোমাকে গাছে উঠতে শিখাতে হয় মানে শিক্ষা দিতে হয় কিন্তু নিজের দিক থেকে ধাক্কা দেওয়ার কোনো দরকার নেই ধাক্কা যে দেয় শেষ তোমার বন্ধু সে তোমার শত্রু যে গাছে ওঠার জন্য শিক্ষা দেয় সেই তোমার বন্ধু তার কারণ তুমি সে জানে যে এ গাছে না হলে অন্য গাছে সে উঠতে পারবে একাই আমাকে আর ধাক্কা দিতে হবে না ঠিক আমি সেরকমই করি তোমাদেরকে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করবো না কিন্তু আমি মুখে বলে সাহায্য করবো যাতে তোমরা যে কোনো জায়গায় অগ্রগতি করতে পারো যে কোনো জায়গায় সাকসেস হতে পারো তো বন্ধুরা আমার এটুকুই বলার আছে যে ফর্ম বেরোচ্ছে না বেরোচ্ছে সেটা বড়ো কথা নয় বাট একটা কথা মনে রাখবে সব সময় যে নিজে তৈরি করে যাবে ফিজিক্যাল মেডিকেল রিটিন প্রত্যেকটা ব্যাপারে মেন্টালি ব্যাপারে যারা হিন্দি না হিন্দি বাংলা থেকে হিন্দি শেখার জন্য বই কিনতে পাওয়া যায় হিন্দি পড়ো যত বেশি কালচার করবে হিন্দি খাওয়া বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক টোটালি ছেড়ে দাও খেলাধুলো টোটাল ছেড়ে দাও কি করবে খেলাধুলো বদলে রানিং করবে বন্ধু বান্ধবদের সাথে ঘোরার বদলে পড়াশুনো করবে টিভি দেখার বদলে তুমি সেখানে নিজের শরীরে কি প্রবলেম সেই প্রবলেমের জন্য ডাক্তারের সাথে পরামর্শ নিবে তাহলে তোমার সেখানে প্রত্যেকটা কাজেই সফল হবে এবং সুবিধা পাবে আর একটা কথা হচ্ছে যে এই ব্যাপারে সাহায্য সবাই করবে না অনেক আছে তোমাকে খারাপ মোটিভেশন করবে একটা ভাই আমাকে কমেন্ট করছে দাদা আমাকে খুব বাজে বাজে কমেন্ট করে ভাই বাজে কমেন্ট করবে আমাকেও করেছিল আমাকে আটকাতে পারলো কমেন্ট করে কেউ কাউকে আটকাতে পারে না একটা কথা মনে রাখবে সবাই উৎসাহ দেওয়ার চেষ্টা করলেই সব দিন মানুষ সামনে পড়ে আমি সেই রকমই করি তোমাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি অনেক ছেলে আছে মা বাবা গাইডিং করে না আমাকেও কেউ গাইডিং করে না আমি নিজের গাইডে এসেছি আমি চাই তোমাদেরকে আমি গাইড করে তোমাদেরকে তোমার জায়গায় পৌঁছাইতে দাদা বলবে যে না আমাকে একটা দাদা উপকার করে গেছে সামনের না থেকে ধরেই থেকে আমাদের উপকার করে গেছে আমার বাড়ি কোথায় আমার কোনো ঠিকানা নেই হয় তার কারণ আমি বাইরে বাইরে বেশি করি বাট আমার সাথে যদি দেখা করার হয় খুদানা খাস্তা যদি ভগবানের দয়া থাকে তো আমার সাথে রাস্তাঘাটে যেখানে খুশি দেখা হয়েছে তো অনেক ছেলের হয়েছে এরকম চিনে গেছে আমাকে দাদা বলে তোমাকে আমি ইউটিউবে দেখেছি তোমাকে আমি ফেসবুকে দেখেছি ভিগল দেখেছি তাদের সাথে আমার পরিচয় খুব খুশি লাগে আমাকে যে নাই একজন আমার সাবস্ক্রাইব একজন আমার ফলোয়ার্স তো ভাই যদি ভগবানের দয়া থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কোথাও না কোথার মিলন হবে ঠিক আছে চিন্তা করার কোনো কারণ নেই আমি সাহায্য করছি সাহায্য করে যাব ইউটিউব আছে এটাই আমাদের মারফত যোগাযোগ বাট আমাকে কমেন্ট করো শেয়ার করো আমার ভিডিও দেখো এবং যত বেশি পারবে আমার ভিডিও লিঙ্ক প্রত্যেক বন্ধুদেরকে শেয়ার করো যারা তোমাদের এই ফোর্স লাইনে যাওয়ার চেষ্টা করছে তাহলে তোমাদেরই সুবিধা হবে ভাইবা বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি জয় হিন্দ জয় ভারত বন্ধুমাত্র